হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের চ্যাপ্টার 10 অর্থাৎ বিদ্যুৎ ও চুম্বকের ঘটনা বা ফেনোমেনা অফ ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেট এই অধ্যায়টা নিয়ে। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই আমরা আসলে পরমাণুর গঠন সম্পর্কে একটু সংক্ষেপে জেনে নিই। আসলে আমরা অলরেডি জানি যে পরমাণুতে কী থাকে। তার কেন্দ্রে নিউক্লিয়াস নামে একটা অংশ থাকে যার মধ্যে প্রোটন এবং নিউট্রন থাকে এবং তার চারপাশে ইলেকট্রন বৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকে। তো এই প্রোটন হচ্ছে ধনাত্মক আধানযুক্ত, ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক আধানযুক্ত এবং নিউট্রন হচ্ছে নিরপেক্ষ কণা। তো প্রোটন বা ইলেকট্রন আধানযুক্ত হলেও কিন্তু পরমাণু আসলে নিরপেক্ষ রূপে কাজ করে। এর কারণ হচ্ছে যে পরমাণুতে তার নিউক্লিয়াসে যেই কয়টি প্রোটন থাকে বাইরে ঠিক সেই কয়টি ইলেকট্রন থাকে, আর এই কারণে প্লাস আর মাইনাসের শক্তি সমান হয়ে যায়, তাই তারা কাটাকাটি হয়ে যায় এবং যার কারণে একটা পরমাণুতে মোট কোনো চার্জ থাকে না, ফলে পরমাণু হয় চার্জ বা আধান নিরপেক্ষ। তো তাহলে কখন কোনো একটা বস্তুতে চার্জ আসে বা চার্জ কী সেটা আমাদের জানতে হবে। হ্যাঁ, আসলে যখন কোনো পরমাণুতে ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যা কম বেশি হয়ে যায়, মানে যখন কাটাকাটি করে সমান হয় না, কেবলমাত্র তখনই আমরা পরমাণুতে চার্জ দেখতে পাই। তো পরমাণুতে যেহেতু প্রোটনের সংখ্যা স্থির, মানে প্রোটনের সংখ্যা কিন্তু কখনো পরিবর্তন করা যায় না, সেহেতু মূলত আসলে ইলেকট্রনের সংখ্যা কম বেশি করেই কোনো পরমাণুকে আমরা আধানযুক্ত করতে পারি। তো কোনো নিরপেক্ষ বস্তুতে যদি অতিরিক্ত ইলেকট্রন যোগ করা হয় বাইরে থেকে, তাহলে কি হয়, প্রোটনের থেকে ইলেকট্রন বেড়ে যায় যার ফলে পরমাণুটা তখন ঋণাত্মক আধানযুক্ত হয়। আর অন্যদিকে কোনো একটা পরমাণু থেকে যদি ইলেকট্রন বের করে নেওয়া হয়, তাহলে প্রোটনের সংখ্যা একই থাকলেও ইলেকট্রন কমে যায় যার ফলে ওভারঅল প্রোটনের সংখ্যা বেড়ে যায়, যার ফলে তখন ওই পরমাণুটা ধনাত্মক আধানে আহিত হয়। তার মানে এক কথা এখানে যে ঘটনাটা ঘটে যে জোর যার মূল্যুক তার ব্যাপারটা এটা এরকম লজিক খাটে, মানে প্রোটন আর ইলেকট্রনের মধ্যে যে বেশি থাকে সেই আধানে আসলে পরমাণুটা আহিত হয়ে যায়। আর ওভারঅল যখন একটা বস্তুতে এভাবে ইলেকট্রন দেওয়া হয় বা ইলেকট্রন নেওয়া হয়, তখনই আসলে আমরা যে জিনিসটা পাই সেটা হচ্ছে চার্জ। মানে ইলেকট্রন দিলে একটা বস্তু নেগেটিভ চার্জে চার্জিত হবে, আর ইলেকট্রন নিয়ে নিলে একটা বস্তু পজিটিভ চার্জে চার্জিত হবে। তো এটা আমরা কিভাবে করতে পারি, এটা আসলে বেশ কিছু নিয়মে করা যায়, তবে আমরা চাইলে একটা সহজ উপায়ে সেটা করতে পারি, সেটা হচ্ছে ঘর্ষণের দ্বারা। হ্যাঁ, আসলে ঘর্ষণের দরুন কোনো একটা বস্তুতে চার্জ উৎপন্ন করা যায়। তো যখন দুটো পদার্থকে একসাথে ঘর্ষণ করা হয়, তখন একটি পদার্থের ইলেকট্রন অন্য একটা পদার্থে চলে যেতে পারে, ফলে একটি পদার্থে ইলেকট্রনের আধিক্য দেখা দেয় আর অন্য একটি পদার্থে ইলেকট্রনের অভাব দেখা দেয়। যেমন আমরা যদি একটা কাচদণ্ডকে একটা রেশমি কাপড় বা সিল্কের কাপড় দিয়ে আমরা ঘষি, তাহলে হয় কি, রেশমি কাপড়টা কাচদণ্ড থেকে কিছু ইলেকট্রন তার মধ্যে নিয়ে নেয় এবং নিয়ে নেওয়ার ফলে রেশমি কাপড় ইলেকট্রনের আধিক্য দেখা দেয়, যার ফলে রেশমি কাপড়টা ঋণাত্মক চার্জে চার্জিত হয়। অন্যদিকে কাচদণ্ডটা ইলেকট্রন হারিয়ে ফেলে, তার মানে হচ্ছে তার মধ্যে ইলেকট্রনের ঘাটতি দেখা দেয়, অর্থাৎ প্রোটনের সংখ্যাটা তখন জিতে যায়, অর্থাৎ প্রোটনের সংখ্যা তখন ইলেকট্রনের তুলনায় বেশি হয়ে যায়, যার ফলে সেই কাচদণ্ডটা ধনাত্মক আধানে আহিত হতে পারে। তো এভাবে ঘর্ষণের ফলে আসলে কোনো নতুন আধানের সৃষ্টি হয় না, বরং পদার্থের মধ্যে বিদ্যমান আধানগুলোই আসলে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হওয়ার কারণে পদার্থগুলোর মধ্যে স্থির চার্জ বা স্থির বিদ্যুৎ জমা হয়। হ্যাঁ, এটাকে আসলে আমরা স্থির বিদ্যুৎ বলি। তো এই স্থির চার্জের দরুন আসলে বিভিন্ন ঘটনা ঘটতে পারে। যেমন তুমি যদি কিছু কাগজের টুকরাকে ছোটো ছোটো করে টুকরো করে একটা চিরুনি নিয়ে সেই চিরুনিটাকে পশম বা উলের কাপড় দ্বারা বা তোমার মাথায় শুকনা চুলের সাথে ঘষো এবং ঘষার পর সেই চিরুনিটাকে যদি সেই টুকরো কাগজগুলোর সামনে ধরো, তাহলে দেখবে যে ওই টুকরো কাগজগুলো চিরুনির দিকে লাফিয়ে উঠে আসছে। আসলে এখানে ঘটেটা কি, আসলে যেটা হয়, তুমি যখন চিরুনিকে ঘষো তোমার চুলের সাথে বা পশমী কাপড়ের সাথে, তখন চিরুনির মধ্যে কিছু ইলেকট্রন চলে আসে যার ফলে চিরুনিটা ঋণাত্মক আধানে আহিত হয় এবং তুমি যখন সেটাকে কাগজের কাছে ধরো, সেই কাগজগুলো ঋণাত্মক আধান কর্তৃক আকর্ষিত হয়ে উপরে চলে আসে। এখন তুমি যদি আবার চিরুনির মাথায় হাত দিয়ে ভালো করে স্পর্শ করে নাও, তারপর যদি একই কাজ করতে যাও, দেখবে কাগজের টুকরাগুলোর আকর্ষণ করছে না। কেন? কারণ আসলে তুমি যখন হাত দিয়ে চিরুনিটাকে ধরো, তখন চিরুনিতে থাকা ইলেকট্রনগুলো তোমার হাত দিয়ে পরিবাহিত হয়ে মাটিতে চলে যায়, মানে স্থির বিদ্যুৎটা চলে যায়। এরকম আরও কিছু ঘটনা ঘটানো যায় স্থির বিদ্যুৎ দিয়ে। যেমন দুটি বেলুনকে ফুলিয়ে সুতো দিয়ে ভালোভাবে প্রথমে বেঁধে নিতে হবে, এবার একটি বেলুনকে কাপড় বা সোয়েটার দিয়ে ঘষে কাগজের টুকরার কাছে তুমি ধরবে, ঠিক চিরুনির মতোই দেখবে যে বেলুনের কাছেও কাগজের টুকরাগুলো অ্যাট্রাক্টেড হচ্ছে। এরপর দ্বিতীয় বেলুনটিকে তুমি যদি উলের কাপড় বা গায়ের সোয়েটারের সাথে চেপে ধরো, তাহলে দেখা যাবে বেলুনটি কাপড়ের গায়ে লেগে আছে। কেন? কারণ ঘর্ষণের ফলে হয়েছে কি, যে বেলুন আর তোমার কাপড় দুটার মধ্যে আসলে বিপরীত ধর্মী আধানের সৃষ্টি হয়েছে এবং আমরা জানি হয়তো যে বিপরীত ধর্মী আধান অর্থাৎ ধনাত্মক বা ঋণাত্মক, ঋণাত্মক বা ধনাত্মক একে অন্যকে আকর্ষণ করে, যার ফলে বেলুনটা তার গায়ে লেগে থাকবে। এবার প্রথম যে বেলুনটা তুমি চার্জিত করেছিলে, তারপরে যে দ্বিতীয় বেলুনটা লেগে থাকলো, সেটাও তো আসলে চার্জিত হয়ে গেছে। তো তুমি যদি সেই দুটো বেলুনকে একসাথে কাছাকাছি আনো, তখন দেখবে কি, যে বেলুন দুটো বিকর্ষণ করছে। কেন? কারণ দুইটা বেলুনের মধ্যে আসলে একই ধরনের চার্জ ছিল যার কারণে তারা একে অন্যকে বিকর্ষণ
করছে। এরকম একটা পরীক্ষা তুমি চিরুনি দিয়েও করতে পারো। একটি ছোট প্লাস্টিকের চিরুনিকে সুতা দিয়ে বেঁধে একটি শুকনো কাঠি বা কোনো সুতোর মাথা দিয়ে তুমি ঝুলে দিতে পারো। তো এটি এমনভাবে ঝুলতে হবে যাতে আশেপাশে কোনো কিছুকে স্পর্শ না করে। এবার আরেকটি প্লাস্টিকের চিরুনি ঝুলাও যাতে এটা মুক্তভাবে দুলতে পারে। এবার উভয় চিরুনিকে কিছুক্ষণ ধরে পশমি কাপড় দিয়ে তুমি ঘষবে এবং ঘষার পর চিরুনি দুটোকে যখন কাছাকাছি আনবে তখন দেখবে যে তারা বিকর্ষণ করছে। কেন? কারণ ঘষার কারণে দুটো চিরুনির মধ্যে একই ধরনের চার জমা পড়েছে এবং যার কারণে তারা একে অন্যকে বিকর্ষণ করছে। তো এগুলো সবই হচ্ছে আসলে স্থির বিদ্যুৎ, কিন্তু তুমি চাইলে কিন্তু এই স্থির বিদ্যুৎ থেকে চলবিদ্যুৎ উৎপন্ন করতে পারো। হ্যাঁ, যে বিদ্যুৎ বা চার্জ বস্তু স্থির থাকে না, অর্থাৎ কোনো পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়, তা হলো চলবিদ্যুৎ। যেমন তুমি যখন চিরুনিকে হাত দিয়ে স্পর্শ করো তখন চিরুনিতে থাকা চার্জ বা আধান তোমার শরীরের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে চলে যায়। এখানে মনে রাখতে হবে যে ঘর্ষণের ফলে কোনো বস্তুতে একটা নির্দিষ্ট এবং সামান্য পরিমাণই চার্জ বা আধান উৎপন্ন হয়। তো হাত বা ধাতব পদার্থে স্পর্শ করলে এই আধান প্রায় সাথে সাথেই মাটিতে চলে যায়। তো আধান ফুরিয়ে যাওয়ার ফলে কিন্তু বিদ্যুৎ প্রবাহটাও আবার বন্ধ হয়ে যায়। সুতরাং এভাবে শুধু কিছুক্ষণের জন্য বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি করা যায়। সো তুমি যদি অনেকক্ষণ ধরে বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি করতে চাও, মানে এক কথায় ইলেকট্রিসিটি ব্যবহার করতে চাও, তাহলে তোমার এমন একটা উৎস লাগবে যেখানে অবিরত চার্জ উৎপন্ন হতে থাকে। আর এই ধরনের কাজটা সাধারণত ব্যাটারি বা কোষ করে থাকে। হ্যাঁ, তো কোষের মধ্যে দুইটা প্রান্ত থাকে, একটা হচ্ছে ধনাত্মক একটা হচ্ছে ঋণাত্মক। তো ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তে অবিরত তুমি ইলেকট্রনের প্রবাহ বজায় রাখতে পারবে যদি তাদেরকে একটা তার দিয়ে তুমি কানেক্ট করো বা পরিবাহী দিয়ে কানেক্ট করো। পরিবাহী কী জিনিস? আসলে কোনো একটা বস্তুর মধ্যে ইলেকট্রিসিটি বা ইলেকট্রন প্রবাহিত হতে পারবে কি না তার উপর ভিত্তি করে আমরা পদার্থকে তিন ভাগে ভাগ করি। সেই তিন ভাগগুলো হলো পরিবাহী, অপরিবাহী ও অর্ধপরিবাহী। এরা কী? পরিবাহী পদার্থের ইলেকট্রনসমূহ আসলে এক পরমাণু থেকে অন্য পরমাণুতে সহজেই চলাচল করতে পারে, যেমন ধাতু, বিশেষ করে সিলভার, কপার, অ্যালুমিনিয়াম এগুলো। আবার কার্বন অধাতু হলেও এর একটি বিশেষ রূপ আছে যেটা কিনা বিদ্যুৎ সুপরিবাহী। মানে এ সকল পদার্থের মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহিত করা সম্ভব, মানে আধান প্রবাহিত করা সম্ভব। একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রোটন কিন্তু আসলে প্রবাহিত হয় না, প্রোটন কিন্তু নিউক্লিয়াসে আবদ্ধ থাকে। তো তার মানে স্থির চার্জ যখন প্রবাহিত হয় বা চলতড়িৎ যখন পাওয়া যায় তখন সেটা হচ্ছে আসলে ইলেকট্রনের প্রবাহই বোঝানো হয়। আমরা যে বাসায় ইলেকট্রিসিটি ব্যবহার করি, আমাদের বাসায় থাকা ইলেকট্রিক তারের মধ্য দিয়ে আসলে মূলত ইলেকট্রনই প্রবাহিত হয়। তো এরপর হচ্ছে অপরিবাহী পদার্থ। অপরিবাহী পদার্থের ক্ষেত্রে পরমাণুতে ইলেকট্রন সহজে চলাচল করতে পারে না, তবে অপরিবাহী পদার্থকে ঘষে আহিত করা যায়। এছাড়া যদি ইলেকট্রন গৃহীত বা বর্জিত হয় তাহলে অপরিবাহী পদার্থ আধানযুক্ত হয়, যেমন একটু আগে আমরা রেশমি কাপড় বা কাচকে আহিত করতে পেরেছিলাম। সো সেগুলো সবই ছিল আসলে তড়িৎ অপরিবাহী, যার কারণে এর এক প্রান্তে ঘষে চার্জ উৎপন্ন করলেও তুমি অপর প্রান্ত ধরে থাকলেও সেই চার্জটা তার মধ্য দিয়ে তোমার শরীর দিয়ে যেতে পারে না, যদি না তুমি ওই প্রান্তটা সরাসরি ধরো যেখানে চার্জ উৎপন্ন হয়েছে। এরপর হচ্ছে অর্ধপরিবাহী। সাধারণত অর্ধপরিবাহী হলো কঠিন পদার্থ, যেমন সিলিকন, জার্মেনিয়াম, গ্যালিয়াম ইত্যাদি। নিম্ন তাপমাত্রায় অর্ধপরিবাহী পদার্থ অপরিবাহীর মতো আচরণ করে, মানে তাপমাত্রা কমে গেলে তার মধ্যে তড়িৎ প্রবাহিত হতে চায় না, আবার তাপমাত্রা বেড়ে গেলে এটি পরিবাহীর মতো আচরণ করে, মানে তাপমাত্রা বাড়লে এর মধ্যে হঠাৎ করে তড়িৎ পরিবহন শুরু হয়। তবে এই অর্ধপরিবাহীকে আসলে একটা বিশেষ নিয়মে প্রস্তুত করতে হয়, যেটা তোমরা উপরের লেভেলে উঠলে আরও বিস্তারিত জানতে পারবে। তো এবার আমরা জানবো সরল বর্তনী সম্পর্কে। হ্যাঁ, মানুষের চলাচলের জন্য যেমন পথ দরকার পড়ে, ইলেকট্রনের চলার জন্য বা বিদ্যুৎ চলাচলের জন্য প্রয়োজন একটা নির্দিষ্ট পথ। তো বিদ্যুৎ প্রবাহ চলার এই সম্পূর্ণ পথকে বর্তনী বলে। সাধারণত বিদ্যুৎ উৎসের ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্ত পর্যন্ত বিদ্যুৎ প্রবাহের সম্পূর্ণ পথকে বিদ্যুৎ বর্তনী বলে। আমি যদি ভুল করে না থাকি, তোমরা সবাই হয়তো খেলা করতে গিয়ে এই বর্তনী তৈরি করে ফেলেছো। খেয়াল করে দেখো, তোমরা কি ব্যাটারি দিয়ে কখনো মোটর বা ছোট লাইট জ্বালিয়েছো? যদি জ্বালিয়ে থাকো সেটাই হচ্ছে আসলে বর্তনী। সেখানে কি করতে হয়, ব্যাটারি এক প্রান্তের সাথে লাইট বা মোটর আরেক প্রান্ত কানেক্ট করে অপর প্রান্তটা ব্যাটারি আরেক প্রান্তের সাথে কানেক্ট করা হয়। সো এই যে ব্যাটারি হচ্ছে বিদ্যুৎ উৎস, এবং এইভাবে তুমি আসলে ধনাত্মক থেকে ঋণাত্মক পর্যন্ত একটা কমপ্লিট একটা পথ তৈরি করো, এবং যখন এটাকে তুমি কানেক্ট করো তখন তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয়, লাইট বা মোটরকে জ্বালায় বা ঘুরায়, দেন সেটা আবার এদিকে চলে আসে। সো এভাবে আসলে একটা বিদ্যুৎ প্রবাহের সম্পূর্ণ পথ তৈরি করলেই সেটাকে আমরা বলি বর্তনী। সো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ব্যাটারি, একটা সুইচও সংযুক্ত করা হয়েছে, আবার একটা লাইট সংযুক্ত করা হয়েছে। তো এদের সবাইকে আসলে বলা হয় বৈদ্যুতিক সরঞ্জাম। তো বিদ্যুৎ প্রবাহ দ্বারা আলো ও তাপ উৎপন্ন করা যায়, এমনকি এর দ্বারা যান্ত্রিক কাজ করে বিভিন্ন কাজ সম্পন্ন করা যায়, যেমন বৈদ্যুতিক বাল্ব, টর্চ লাইট, ইস্ত্রি, হিটার, বৈদ্যুতিক পাখা, ফটোকপি মেশিন
ইত্যাদি। তো আমরা এখন এদের সম্পর্কে একটু সংক্ষেপে জানব। তো প্রথমে হচ্ছে বৈদ্যুতিক বাল্ব ও টর্চ লাইট। আমরা সবাই বৈদ্যুতিক বাল্বের সাথে পরিচিত। দুইটি মোটা তার একটি বায়ুশূন্য নিষ্ক্রিয় গ্যাসপূর্ণ বাল্বের বায়ুনিরুদ্ধ মুখের মধ্য দিয়ে প্রবেশ করানো থাকে। কঠিনভাবে বলা হয়েছে আসলে এই যে ফিলামেন্টের যে বাল্বগুলো আমরা দেখেছি হলুদ বাতিগুলো, সো এই যে অংশটা হচ্ছে বাল্ব বা কাঁচের অংশটা হচ্ছে বাল্ব। তো এর মধ্যে আসলে দুটি তার থাকে এবং সেই তারের মাঝখানে একটা সূক্ষ্ম পেঁচানো তার থাকে যেটাকে আসলে ফিলামেন্ট বলা হয়। সো বাল্বের ভিতরে তারের দুই প্রান্তের সাথে সরু টাংস্টেন তারের কুণ্ডলী থাকে, ফিলামেন্টের কথাই বলা হচ্ছে, এটিকে ফিলামেন্ট বলে। এই বাল্বকে বিদ্যুৎ উৎসের সাথে সংযোগ করলে ফিলামেন্ট প্রচুর তাপ উৎপন্ন করে, মানে কারেন্টটা যখন এই তার দিয়ে ফিলামেন্টের মধ্য দিয়ে আরেক দিক দিয়ে চলে যায় তখন এটা প্রচণ্ড গরম হয়ে যায় এবং গরম হয়ে আলো দেওয়া শুরু করে এবং একই সাথে প্রচণ্ড পরিমাণে তাপও সে দেয়। আবার টর্চ লাইটের সাথেও আমরা সবাই পরিচিত। টর্চ লাইটের মূলত ব্যাটারির সাথে ছোট একটি বাল্ব থাকে, সুইচ টিপলে বাল্ব জ্বলে এবং এই বাল্বে আলো ছড়িয়ে দেওয়ার জন্য সামনে একটি কাঁচ ব্যবহার করা হয়, মানে টর্চ লাইটের ভেতরে একটা চকচকে অংশ থাকে সেটা বোঝানো হয়েছে। এরপর হচ্ছে বৈদ্যুতিক পাখা। বৈদ্যুতিক পাখা আমরা অবশ্যই ব্যবহার করি। বৈদ্যুতিক পাখা বিদ্যুৎ প্রবাহকে ব্যবহার করে মূলত যান্ত্রিক কাজ করার জন্য, মানে পাখাটা যখন ঘোরে এটা হচ্ছে যান্ত্রিক শক্তি, মানে এরা বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে। পাখার গতি নিয়ন্ত্রণ করার জন্য আমরা একটি রেগুলেটর ব্যবহার করি। এরপর হচ্ছে বৈদ্যুতিক হিটার ও ইস্ত্রি। আমরা অনেকেই বৈদ্যুতিক হিটারের সাথে পরিচিত। হিটারের মধ্যে অপরিবাহী পদার্থের একটি গোল চাকতি থাকে যেরকম দেখতে, তো এই চাকতিতে নাইক্রোম নামের একটা উপাদানের তৈরি তার থাকে এবং সেটা কুণ্ডলী আকারে পেঁচানো হয়। তো বিদ্যুৎ চালনা করলে এই তারটা প্রচণ্ড উত্তপ্ত হয়ে যায় এবং তাপ বিকিরণ করে। আমাদের বাসা বাড়িতে বৈদ্যুতিক হিটার চালিয়ে আমরা অনেক সময় রান্না করে থাকি। এরপর হচ্ছে বৈদ্যুতিক ইস্ত্রি। বৈদ্যুতিক ইস্ত্রি গঠন অনেকটা বৈদ্যুতিক হিটারের মতোই। এক্ষেত্রে নাইক্রোম তারটি ইস্ত্রির নিচে যে মসৃণ লৌহ নির্মিত তল থাকে সেটাকে উত্তপ্ত করে। এক্ষেত্রে তাপ উৎপাদন বিদ্যুৎ প্রবাহের উপর নির্ভরশীল। প্রবাহ বেশি হলে ইস্ত্রি বেশি উত্তপ্ত হয়। তো আমরা বিভিন্ন ইলেকট্রিক যন্ত্রপাতি সম্পর্কে জানলাম, এবার আমরা সরাসরি চলে যাব চুম্বকে। হ্যাঁ, চুম্বক জিনিসটা কি আমরা মোটামুটি অলরেডি জানি। তোমরা হয়তো এই যেরকম দেখতে চুম্বক নিয়ে খেলাও করেছো, বিভিন্ন খেলনার মধ্যে এই ধরনের চুম্বক খুঁজে পাওয়া যায়। তো চুম্বক কীভাবে আসলো? প্রচলিত আছে যে প্রাচীন গ্রিসে ম্যাগনেসিয়া নামক প্রদেশে ম্যাগনাস নামে এক রাখাল বালক বাস করতো। সে সারাদিন মাঠে মাঠে মেষ চড়াতো, সন্ধ্যাবেলায় বাড়ি ফিরতো। তো একদিন ম্যাগনাস বাড়ি ফেরার সময় দেখলো যে তার লাঠিটি মাটি থেকে তুলতে কষ্ট হচ্ছে, মানে সেটা একটা পাথরের সাথে আটকে আছে। সে লক্ষ্য করে দেখলো যে লাঠির মাথায় যে লোহাটা আছে সেই লোহাটা ওই পাথরটাকে টেনে ধরে আছে, অর্থাৎ ম্যাগনাস দেখলো যে লোহা এই অচেনা পাথরটিকে আকর্ষণ করছে। তো ম্যাগনাসের নামানুসারে এই পাথরের নাম হলো ম্যাগনেট। ম্যাগনেটের বাংলা প্রতিশব্দ হলো চুম্বক। তো চুম্বক সকল পদার্থকে আকর্ষণ করে না। চুম্বক প্রধানত লোহা, নিকেল, কোবাল্ট এবং অধিকাংশ ইস্পাতকে আকর্ষণ করে। এই পদার্থগুলোকে আমরা চুম্বক পদার্থ বলে থাকি। আবার অনেক পদার্থকে চুম্বক আকর্ষণ করে না, যেমন কপার, অ্যালুমিনিয়াম, পিতল, কাঠ, সিলভার, প্লাস্টিক ইত্যাদি, এগুলোকে আমরা বলি অচুম্বক পদার্থ। তো এই চুম্বক আসলে বিভিন্ন রকমের হয়, যেমন এই যে ছবিতে আমরা এই লম্বা লম্বা চুম্বকগুলো দেখতে পাচ্ছি এদেরকে আমরা বলছি দণ্ড চুম্বক, আর এই যে ইউরাকৃতির দেখতে চুম্বকটা এটাকে আমরা বলি অশ্বক্ষুরাকৃতির চুম্বক। এগুলো আমরা টম অ্যান্ড জেরি কার্টুনে হয়তো অনেক বেশি দেখে থাকবো, আর এই চুম্বকগুলোকে তো আমরা চিনি। তো এবার আমরা চুম্বকের কিছু ধর্ম সম্পর্কে জানবো। তো চুম্বকের ধর্ম পরীক্ষা করার জন্য প্রথমে আমরা কি করব, একটা কাগজে কিছু লোহার গুঁড়া নিব, লোহার গুঁড়া ছিটিয়ে দিব সমানভাবে। ছিটিয়ে দেওয়ার পর করব কি, তার মাঝখানে এরকমভাবে একটা দণ্ড চুম্বক রাখবো এবং দণ্ড চুম্বকটা রেখে আমরা কাগজটাকে একটু টোকা দিব। সো টোকা যখন দিব তখন দেখব যে এই লোহার গোড়াগুলো এইরকম একটা প্যাটার্ন মেনটেন করছে। তো ভালো করে যদি খেয়াল করো তাহলে দেখতে পাবে যে লোহার গুঁড়া বা পিন বেশিরভাগই চুম্বকটির দুই প্রান্তে আটকে আছে, মানে এই দুই পাশে। প্রান্ত থেকে যতই মাঝের দিকে যাওয়া যাবে ততই লোহার গুঁড়া বা পিনের পরিমাণ কমতে থাকে, হয়তো মাঝখানে কোনো পিন বা লোহার গুঁড়া নাও থাকতে পারে। এর থেকে আমরা বুঝতে পারি যে এই ধরনের চুম্বকের ক্ষেত্রে তার দুই প্রান্তে, অর্থাৎ যেটাকে মেরু বললাম, এই দুই মেরুতে আকর্ষণ ক্ষমতা সবচেয়ে বেশি। আবার যদি আমরা এরকম একটা দণ্ড চুম্বককে কোনো একটা তারের সাহায্যে বা সুতার সাহায্যে ঝুলিয়ে দিয়ে মুক্তভাবে দুলতে দিই, তাহলে আমরা দেখব যে এই চুম্বকটা সবসময় আমাদের পৃথিবীর যে উত্তর দক্ষিণ দিক আছে সেই দিকের সাথে মিলিয়ে যায়, মানে একটা অংশ উত্তর দিকে মুখ করে থাকে আর একটা অংশ দক্ষিণ দিকে মুখ করে থাকে। এটাকে যদি আমি ঘুরিয়েও ফেলো আবার সে নিজে নিজে ঘুরে এই উত্তর দক্ষিণ মুখে অবস্থান নেয়, আর এই কারণে চুম্বকের যে প্রান্তটা উত্তর দিকে মুখ করে থাকে সেটাকে আমরা বলি উত্তর মেরু, আর যে প্রান্তটা দক্ষিণ দিকে মুখ করে থাকে সেটাকে আমরা বলি দক্ষিণ মেরু। এখানে লাল অংশটা হচ্ছে উত্তর মেরু এবং এই নীল অংশটা হচ্ছে দক্ষিণ মেরু। তো এই যে চুম্বকের মেরুগুলো, এদের আসলে আকর্ষণ বিকর্ষণ করার কিছু বৈশিষ্ট্য আছে, সেটা আমরা এখন
দেখব। তো আমরা এজন্য করব কি, প্রথমে একটা এরকম দণ্ডচুম্বককে ঝুলিয়ে দিব, ঝুলিয়ে দেওয়ার পর করব কি আরেকটা দণ্ডচুম্বক নিব, নিয়ে তার যে উত্তর মেরুটা এই ঝোলানো চুম্বকটার উত্তর মেরুর কাছে আনব। তো কাছে আনার পরে আমরা দেখব যে এটাকে আকর্ষণ করার বদল উল্টো বিকর্ষণ করছে, মানে এটা আসলে ঘুরে দূরে সরে যাচ্ছে। সো তার মানে এখান থেকে আমরা বুঝতে পারি যে উত্তর মেরু এবং উত্তর মেরু একে অন্যকে বিকর্ষণ করে। আমরা যদি উল্টো কাজটা করতাম যে এই চুম্বকটার দক্ষিণ মেরু, এই চুম্বকটার দক্ষিণ মেরু কাছে আনতাম, তাহলেও দেখতাম তারা বিকর্ষণ করে। এবং এ থেকে আমরা বুঝতে পারি যে চুম্বকের সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে। তাহলে বিপরীত মেরু কী করবে? হ্যাঁ, সেটাও আমরা চেক করে দেখতে পারি। এই জন্য তখন আমরা এই চুম্বকটার দক্ষিণ মেরুর সাথে এই চুম্বকটার উত্তর মেরু নিয়ে আসবো, তখন দেখবো যে তারা একে অন্যকে আকর্ষণ করছে। যদি উল্টোটা করি, অর্থাৎ এই উত্তর মেরুর সাথে এই চুম্বকের দক্ষিণ মেরু নিয়ে আসি, তাহলে দেখবো তখন তারা আকর্ষণ করছে। সুতরাং এখান থেকে আমরা ডিসিশন দিতে পারি যে চুম্বকের সমজাতীয় মেরুগুলো একে অন্যকে বিকর্ষণ করে আর বিপরীত জাতীয় মেরুগুলো একে অন্যকে আকর্ষণ করে। আর এক্স্যাক্টলি এই কারণেই তোমরা যখন ছোটোবেলায় চুম্বক নিয়ে খেলেছো, খেলনা থেকে নিয়ে, তখন খেয়াল করে দেখবে চুম্বকগুলোকে একভাবে লাগলেও একটাকে উল্টিয়ে দিলে একটাকে লাগানো যায় না, কারণ তুমি তখন আসলে সমমেরু মেলানোর চেষ্টা করো। সো এই হচ্ছে আসলে চুম্বকের ধর্ম। এবং এরই মাধ্যমে আজকে এই চ্যাপ্টার আলোচনা শেষ করে দিয়ে আমি হাসান সাইন অফ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের অধ্যায়ে। টাটা।